ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় পরিচ্ছেদ সমাধি মন্দিরে ভক্তদের সম্বন্ধে মহাবাক্য ঠাকুর শ্রী রামকৃষ্ণ শুদ্ধাত্মা ভক্তদিগকে পাইয়া আনন্দে ভাসিতেছেন ও ছোট খাটটিতে বসিয়া বসিয়া তাহাদিগকে কীর্তনীয় ঢং দেখাইয়া হাসিতেছেন কীর্তনী সেজে গুজে সম্প্রদায়ের সঙ্গে গান গাইতেছে কীর্তনী দাঁড়াইয়া হাতে রঙিন রুমাল মাঝে মাঝে ঢং করিয়া কাশিতেছে ও নখ তুলিয়া থুথু ফেলিতেছে আবার যদি কোনো বিশিষ্ট ব্যক্তি আসিয়া পড়ে গান গাইতে গাইতেই তাহাকে অভ্যর্থনা করিতেছে ও বলিতেছে আসুন আবার মাঝে মাঝে হাতের কাপড় সরাইয়া তাবিজ অনন্ত ও বাউটি ইত্যাদি অলঙ্কার দেখাইতেছে অভিনয় দৃষ্টি ভক্তরা সকলেই হো হো করিয়া হাসিতে লাগিল পল্টু হাসিয়া গড়াগড়ি দিতেছেন ঠাকুর পল্টুর দিকে তাকাইয়া মাস্টারকে বলিতেছেন ছেলে মানুষ কিনা তাই হেসে গড়াগড়ি দিচ্ছে শ্রী রামকৃষ্ণ পল্টুর প্রতি সহাস্যে বলিলেন তোর বাবাকে এসব কথা বলিস নি যাও একটু অর্থাৎ আমার প্রতি টান ছিল তাও যাবে এরা একই ইংলিশ ম্যান লোক আনহিক জপ ও গঙ্গা স্নানের সময় কথা ভক্তদের প্রতি বলিলেন অনেকে আনহিক করবার সময় যত রাজ্যের কথা কয় কিন্তু কথা কইতে নাই তাই ঠোঁট বুঝে যত প্রকার ইশারা করতে থাকে এটা নিয়ে এসো ওটা নিয়ে এসো হুম হুম এই এইসব করে হাস্য আবার কেউ মালা জপ করছে তার ভিতর থেকেই মাছ দর করে জপ করতে করতে হয়তো আঙুল দিয়ে দেখিয়ে দেয় ওই মাছটা যত হিসাব সেই সময়ে সকলের হাস্য কেউ হয়তো গঙ্গা স্নান করতে এসেছে সে সময় কোথা ভগবান চিন্তা করবে গল্প করতে বসে গেল যত রাজ্যের গল্প তোর ছেলের বিয়ে হলো কি গয়না দিলে অমুকের বড় ব্যামো অমুক শ্বশুর বাড়ি থেকে এসেছে কিনা অমুক কোণে দেখতে গেছিল তার দেওয়া থোয়া সাধ আহ্লাদ খুব করবে হরিশ আমার বড় নেওটা আমায় ছেড়ে একদণ্ড থাকতে পারে না এতদিন আসতে পারিনি মা অমুকের মেয়ের পাকা দেখা বড় ব্যস্ত ছিলাম দেখো দেখি কোথায় গঙ্গা স্নানে এসেছে যত সংসারের কথা ঠাকুর ছোট নরেনকে এক দৃষ্টে দেখিতেছেন দেখিতে দেখিতে সমাধিস্থ হইলেন শুদ্ধাত্মা ভক্তের ভিতর ঠাকুর কি নারায়ণ দর্শন করিতেছেন ভক্তেরা এক দৃষ্টে সেই সমাধি চিত্র দেখিতেছেন এত হাসি খুশি হইতেছিল এইবার সকলেই নিঃশব্দ ঘরে যেন কোনো লোক নাই ঠাকুরের শরীর নিষ্পন্দ চক্ষু স্থির হাত জোর করিয়া চিত্তার পরে সমাধি ভঙ্গ হইল ঠাকুরের বায়ু স্থির হইয়া গিয়াছিল এইবার দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন ক্রমে বহির্জগতে মন আসিতেছে ভক্তদের দিকে দৃষ্টিপাত করিতেছেন এখনো ভাবস্থ হইয়া রহিয়াছেন এইবার প্রত্যেক ভক্তকে সম্বোধন করিয়া কাহার কি হইবে ও কাহার কিরূপ অবস্থা কিছু কিছু বলিতেছেন ছোট নরেনের প্রতি বলিলেন তোকে দেখবার জন্য ব্যাকুল হচ্ছিলাম তোর হবে আশিস এক একবার আচ্ছা তুই কি ভালোবাসিস জ্ঞান না ভক্তি ছোট নরেন বলিলেন শুধু ভক্তি শ্রীরামকৃষ্ণ বলিলেন না জানলে ভক্তি কাকে করবি মাস্টারকে দেখাইয়া সহাস্যে বলিলেন একে যদি না জানিস কেমন করে একে ভক্তি করবি মাস্টারের প্রতি বলিলেন তবে শুদ্ধাত্মা যেকালে বলেছে শুধু ভক্তি চাই এর অবশ্য মানে আছে আপনা আপনি ভক্তি আসা সংস্কার না থাকলে হয় না এইটি প্রেমা ভক্তির লক্ষণ জ্ঞান ভক্তি বিচার করা ভক্তি ছোট নরেনের প্রতি বলিলেন দেখি তোর শরীর দেখি জামাখোল দেখি বেশ বুকের আয়তন তবে হবে মাঝে মাঝে আসিস ঠাকুর এখনো ভাবস্থ অন্য অন্য ভক্তদের স্বস্নেহে এক একজনকে সম্বোধন করিয়া আবার বলিতেছেন পল্টুর প্রতি বলিলেন তোরও হবে তবে একটু দেরিতে হবে বাবুরামের প্রতি বলিলেন তোকে টানছি না কেন শেষে কি একটা হাঙ্গামা হবে মোহিনী মোহনের প্রতি বলিলেন তুমি তো আছোই একটু বাকি আছে সেটুকু গেলে কর্মকাজ সংসার কিছু থাকে না সব যাওয়া কি ভালো এই বলিয়া তাহার দিকে এক একদৃষ্টে সস্নেহে তাকাইয়া রহিলেন যেন তাহার হৃদয়ের অন্তরতম প্রদেশের সমস্ত ভাব দেখিতেছেন মোহিনী মোহন কি ভাবিতেছিলেন ঈশ্বরের জন্য সব যাওয়াই ভালো কিয়ৎ পরে ঠাকুর আবার বলিতেছেন ভগবত পণ্ডিতকে একটি পাশ দিয়া ঈশ্বর রেখে দেন তা না হলে ভগবত কে শুনবে রেখে দেন লোক শিক্ষার জন্য মা সেই জন্য সংসারে রেখেছেন এইবার ব্রাহ্মণ যুবকটিকে সম্বোধন করিয়া বলিতেছেন জ্ঞানযোগ ও ভক্তিযোগ ব্রহ্মজ্ঞানীর অবস্থা ও জীবন মুক্ত শ্রীরামকৃষ্ণ যুবকের প্রতি বলিলেন তুমি জ্ঞান চর্চা ছাড়ো ভক্তি নাও ভক্তিই সার আজ তোমার কি তিন দিন হলো ব্রাহ্মণ যুবক হাত জোর করিয়া বলিলেন আগে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ বলিলেন বিশ্বাস করো নির্ভর করো তাহলে নিজের কিছু করতে হবে না মা কালি সব করবেন জ্ঞান সদর মহল পর্যন্ত যেতে পারে ভক্তি অন্দর মহলে যায় শুদ্ধাত্মা নির্লিপ্ত বিদ্যা অবিদ্যা তাঁর ভিতর দুই আছে তিনি নির্লিপ্ত বায়ুতে কখনো সুগন্ধ কখনো দুর্গন্ধ পাওয়া যায় কিন্তু বায়ু নির্লিপ্ত ব্যাসদেব যমুনা পার হচ্ছিলেন গোপীরাও সেখানে উপস্থিত তারাও পারে যাবে দধি দুধ ননি বিক্রি করতে যাচ্ছে কিন্তু নৌকা ছিল না কেমন করে পারে যাবেন সকলে ভাবছেন এমন সময় ব্যাসদেব বললেন আমার বড় ক্ষুধা পেয়েছে তখন গোপীরা তাকে ক্ষীর স্বর নী সমস্ত খাওয়াতে লাগলেন ব্যাসদেব প্রায় সমস্ত খেয়ে ফেললেন তখন ব্যাসদেব যমুনাকে সম্বোধন করে বললেন যমুনে আমি যদি কিছু না খেয়ে থাকি তাহলে তোমার জল দুই ভাগ হবে আর মাঝের রাস্তা দিয়ে আমরা চলে যাব ঠিক তাই হল যমুনা দুই ভাগ হয়ে গেলেন মাঝে ওপারে যাবার পথ সেই পথ দিয়ে ব্যাসদেব ও গোপীরা সকলে পার হয়ে গেলেন আমি খাই নাই তার মানে এই যে আমি সেই শুদ্ধাত্মা শুদ্ধাত্মা নির্লিপ্ত প্রকৃতির পার তার ক্ষুধা তৃষ্ণা নাই জন্ম মৃত্যু নাই অজর অমর সুমেরুবত যার এই ব্রহ্মজ্ঞান হয়েছে সেই জীবনমুক্ত সে ঠিক বুঝতে পারে যে আত্মা আলাদা আর দেহ আলাদা ভগবানকে দর্শন করলে বুদ্ধি আর থাকে না দুটি আলাদা যেমন নারিকেলের জল শুকিয়ে গেলে শ্বাস আলাদা আর খোল আলাদা হয়ে যায় আত্মাটি যেন দেহের ভিতর নর নর করে তেমনি বিষয় বুদ্ধিরূপ জল শুকিয়ে গেলে আত্মজ্ঞান হয় আত্মা আলাদা আর দেহ আলাদা বোধ হয় কাঁচা সুপারি বা কাঁচা বাদামের ভিতরের সুপারি বা বাদাম ছাল থেকে তফাত করা যায় না কিন্তু পাকা অবস্থায় সুপারি বা বাদাম আলাদা ও ছাল আলাদা হয়ে যায় পাকা অবস্থায় রস শুকিয়ে যায় ব্রহ্মজ্ঞান হলে বিষয় রস শুকিয়ে যায় কিন্তু সে জ্ঞান বড় কঠিন বললেই ব্রহ্মজ্ঞান হয় না কেউ জ্ঞানের ভান করে সহাষ্যে বলিলেন একজন বড় মিথ্যা কথা কইতো আবার একদিকে বলত আমার ব্রহ্ম জ্ঞান হয়েছে কোনো লোক তাকে তিরস্কার করাতে সে বললে কেন জগত তো স্বপ্নবধ সবই যদি মিথ্যা হলো সত্য কথাটাই কি ঠিক মিথ্যাও মিথ্যা সত্যটাও মিথ্যা সকলের হাস্য